এই মুহূর্তের পর সবথেকে বড় খবর, দিবাঙ্গনের সঙ্গে ছবি তোলা প্রভাবশালীদের কেন গ্রেপ্তার করছেন না পুলিশ, ফের খোঁচা দিলীপের। তো বিস্তারিত জানতে ভিডিওর শুরু থেকে শেষ অবধি দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভবিষ্যতে যে কোনো সম্ভাবিত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভুয়া ভ্যাকসিন কাণ্ডে মূল্য অভিযুক্ত দিবাঙ্গন নিয়ে ফের তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিবাঙ্গনের সঙ্গে প্রভাবশালীদের ছবি তোলা নিয়ে এবার তৃণমূলকে কাঠগড়ায় তুলবেন দিলীপ ঘোষ। তিনি প্রশ্ন তোলেন, দিবাঙ্গন কাণ্ডে যখন প্রত্যেক দিন কেউ না কেউ গ্রেপ্তার হচ্ছে, তখন যেসব প্রভাবশালীদের সঙ্গে দিবাঙ্গনের ছবি রয়েছে তাদেরকে ডেকে কেন জিজ্ঞাসাবাদ করছে না পুলিশ। বিজেপি রাজ্য সভাপতি সরাসরি অভিযোগ করেন, একসঙ্গে ছবি তুলেছেন, সবাই সবকিছু জানেন, জেনে শুনে প্রকৃত দোষীদের আড়াল করা হচ্ছে কেন? দিলীপের মন্তব্য, আসলে দোষীদের আড়াল করা হচ্ছে, সবাই জেনে শুনে এই কাজ করেছে, এই রাজ্য আইন শৃঙ্খলা নীতি বলতে কিছুই নেই। যেখানে কিন্তু বারবার দাবি করে ধরেছে তৃণমূলের একাধিক নেতৃত্ব এই ভুয়া ভ্যাকসিন কাণ্ডে জড়িত। দিলীপের দাবি, এই তৃণমূলের প্রভাবশালী নেতাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না? তো বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভুয়া ভ্যাকসিন কাণ্ডে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা উচিত কি উচিত না, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন।